বিকেল তিনটায় যশোর জেলা আওয়ামী লীগের জনসভায় যোগ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। করোনা পরবর্তী সময়ে এই প্রথম দলীয় সভাপতির উপস্থিতিতে জনসভাকে নির্বাচনী সভাও বলছেন আয়োজকরা। শেখ হাসিনা এই জনসভা থেকেই দলীয় নেতাকর্মীদের আগামী নির্বাচনের দিক নির্দেশনা দেবেন বলেছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা। যশোর থেকে জয়দেব দাসের রিপোর্ট, জানাচ্ছেন ফেরদৌস আরিফিন। পাঁচ বছর পর বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার যশোর আগমন উপলক্ষে সকাল থেকেই প্রায় যানবাহন শূন্য নগরীর সড়ক অলিগলি চলে যায় মানুষের দখলে। খণ্ড খণ্ড মিছিল আর বাদ্যবাজনায় পুরো যশোর শহর রূপ নেয় এক উৎসবের নগরীতে। জনসভায় আসা আওয়ামী লীগের নেতাকর্মী এবং স্থানীয় জনপ্রতিনিধিরা বলছেন শেখ হাসিনা সারা বাংলাদেশের মতো যশোরেও ব্যাপক উন্নয়ন করেছেন, তাই তার কাছে চাওয়ার কিছু নেই। প্রধানমন্ত্রীকে কৃতজ্ঞতা জানাতেই তারা ছুটে এসেছেন দূর দূরান্ত থেকে। আজকের এই জনসভায় লক্ষ লক্ষ লোক জনসমাগমে হবে এবং মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে আমরা কৃতজ্ঞ চিত্তে ধন্যবাদ জানাই যে তিনি আমাদেরকে যশোরবাসীকে এই প্রথম জনসভা স্থল হিসেবে বেছে নিয়েছেন। কত দূর দেখেছি আমি, মানুষ ঘুমতে পারি নাই, কত লক্ষ লোক হবে আমি বলতে পারবো না, তবে আমার উপজেলা থেকে লক্ষাধিক লোকের সমাগম আজকে যশোর ময়দানে উপস্থিত হবে। তিনটায় এই জনসভার মূল কার্যক্রম শুরুর সময় হলেও সকাল থেকেই কানায় কানায় পরিপূর্ণ হয়ে যায় জেলা স্টেডিয়াম। নেতাকর্মীরা বলছেন দলীয় সভাপতির কাছ থেকে তারা আগামী নির্বাচনের করণীয় বিষয়ে নির্দেশনা পাবেন আজ। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনসভা শোনার জন্য এবং সে আমাদেরকে দিক নির্দেশনা দিবেন যে আমরা কিভাবে রাজনীতিকে অগ্রসর করব। 10 লক্ষাধিক লোকের সমাগম করার পরিকল্পনা যশোর জেলা আওয়ামী লীগের। এই জনসভা থেকেই রাজনৈতিক প্রতিপক্ষকেও জবাব দিতে চায় আওয়ামী লীগ। ফেরদৌস আরিফিন, নিউজ 24।